আসসালামু আলাইকুম, কেমন সবাই? কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো দীর্ঘ 3.5 থেকে 4 মাস পরে ব্যাক করলাম, আর ব্যাক তো করছি, এমন একটা ভিডিও নিয়ে ব্যাক করছি যেটা আসলে কখনো কেউ আশা করে না, কখনো কোনো ইউটিউবারও আশা করে না, কেউ আশা করে না এই টাইপের একটা জিনিস। তো এইভাবে ভাই দীর্ঘ 1 বছর যাবৎ কষ্ট করতেছে এই বাংলার টাইগার চ্যানেলে। আমি তখন Redmi 7 ফোন দিয়ে ভিডিও বানাতাম। আমার আইডিটা সেল করার আগে আমার চ্যানেলটা ভিডিও দেখবেন, আমি আইডি সেলের একটা ভিডিও বানাইছি, 3 লাখের মতো আমার ওই ভিডিওতে ভিউ আসছে। তো আমি ওই ভিডিওটা বানাইছি এবং ওই আইডিটা সেলও করে দিচ্ছি। আমি আইডিটা সেল করছি 9000 টাকা। 9000 টাকা সেল করে আমি ফোন কিনছি, ইউটিউবে কাজ করবো, ভিডিও বানাবো। তো এখন আমার চ্যানেলে কিন্তু 170+ ভিডিও ছিল। আমি তখন ওই ভিডিওগুলো মেক করতাম শাওমি Redmi 7 ফোন দিয়া, 3 বত্রিশ একটা ফোন। ওই ভিডিওতে আমি আপনাদেরকে টিপস দেখাইতাম, স্ক্রিন রেকর্ড করে ভিডিও বানায় তারপর আপনার সাথে শেয়ার করতাম। আর আপনারা জানেন, যাদের লো ডিভাইস ফোন আছে তারা জানে যে এই ফোন দিয়ে গেম প্লে করা, আবার স্ক্রিন রেকর্ডও করা, আবার ভিডিও আপলোড করা কত কিছু, কতটা কষ্ট। তো কখনো ভাবিনি যে এমন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো আমার ফ্রি ফায়ারের সম্পর্কে একটা ভিডিও বানাই, তো ওইটাতে আমাকে স্ট্রাইক আসে, তারপরে ভিডিওটা ডিলিট করে দেয়। এরপর হচ্ছে আপনার হঠাৎ করে একদিন মেসেজ আসে যে তোমার মনিটাইজ পার্মানেন্টলি ডিসেবল করে দিছে। এটা নিয়ে ডিপ্রেশন ছিলাম এতদিন পর্যন্ত, আমি একটা ভিডিও বানাই নাই শুধু এই কষ্টে, কারণ 1 বছর কষ্ট করছে। আমি একটা ভিডিও এডিট করতে আমার 7 থেকে 8 ঘন্টা সময় লাগছে। আমার চ্যানেলে 170টা ভিডিও আছে, তো বুঝে নেন আমি কতটা কষ্ট করছি। আর তার মধ্যে যে এমন একটা আসে যে আপনার চ্যানেলে পার্মানেন্টলি মনিটাইজ ডিসেবল করে দিছে, আমাকে 10 সময় গেলে মনিটাইজ 24 ঘন্টার মধ্যে দিয়ে দিছে, আর এখন আবার খুব তাড়াতাড়ি চলেও গেছে। তো 36,000 সাবস্ক্রাইবার গেইন করছি। আমাকে অনেকে মেসেজ করছেন পেজে, অনেকে ই করছেন, যদি মেসেজ না করতেন আমি হয়তো এই ভিডিওটা বানাতাম না। তো অনেকে রিকোয়েস্টে, অনেক ফ্রেন্ড সার্কেল ভাই ব্রাদার আপনাদের রিকোয়েস্টে বলছেন যে ভাই একটা চ্যানেল খোলেন, যেহেতু এই চ্যানেল সমস্যা হয়ে গেছে, এটা তো অফ হয়ে যাবে, তো আপনি এত কষ্ট করছেন তাহলে আর একটা চ্যানেল খোলেন, চ্যানেল খুলে এখানে ভিডিও আপলোড করেন, আর এই চ্যানেলটা ভিডিও আপলোড করে বলেন যদি তারা, যারা আপনাকে ভালোবাসবে তারা তো অবশ্যই আপনার সাথে কাছে আসবেই। তো তাদের রিকোয়েস্টে আমি আরেকটা চ্যানেল খুলছি, ভিডিও ডিসক্রিপশন বক্সে উপর আইবার নতুন অ্যাড্রেস দিয়ে আমি এখন টাইটেলে দিয়ে দিছি, GWM47 চ্যানেল নাম। এই চ্যানেলে 2 দিন আগে আমি একটা ভিডিও আপলোড করছি, স্পেশাল একটা ভিডিও, 1 টেক রেস্টফোর্ডার, যেটা হচ্ছে আপনার ভিডিও টিপস ফলো করলে আপনি ইজিলি 1 টেক রেস্টফোর্ড দিতে পারবেন, আপনার কোনো সমস্যা হবে না। আর যে টিপসগুলো অনেক ইউটিউবারই বলে না, তো অবশ্যই ভিডিওটা চেক করবেন, চ্যানেলে ঘুরে আসবেন আর ভাইকে সাপোর্ট করবেন। আর আমি কখনো, আমি আসলে একদম ইউটিউবে ব্যাকই করতে চাই না, এখন তাদের বলতে এখন যেহেতু 1 বছর কষ্ট করছি, কোনো সাপোর্ট ছাড়া, কোনো ভিডিও বুট ছাড়া, কোনো ভাইবাদান নাই যে আমার বড় ইউটিউবার আছে আমাকে প্রমোট করে দিচ্ছে, আমি এত সাবস্ক্রাইব গেইন করছি। আমি যখন ইউটিউবার আসি তখন আপনার ইটস কাব্য তখন তার চ্যানেলে ছিল না, সে Redmi 7 বসে খোলা মানে রোস্ট খাইতো, এই একটা অবস্থা। এখন আমি আইডি সেল করছি, ফোন কিনছি, ভিডিও বানাবো, এই সময় এত হয়ে গেছে। এমন একদম ডিপ্রেশন ছিলাম পুরো 4 মাস। আমি কখনো ভাবিনি যে এই টাইপের কোনো ভিডিও আমি আমার চ্যানেল আপলোড করবো। তো যারা আমাকে ভালোবাসেন প্লিজ ভাই চ্যানেলটিতে ঘুরে আসবেন, আপনার জন্য স্পেশাল একটা ভিডিও আপলোড করছি আর কথা বলতে চাচ্ছি না। আর যারা নতুন ইউটিউবার আছেন, যারা নতুন চ্যানেল খুলতে চাচ্ছেন, তাদের জন্য স্পেশাল করে ভিডিও বানাবো আমি ওই চ্যানেলে, আপনাদেরকে বলবো আমি কী কী ভুল করছি আর আপনারা যাতে এই ভুলগুলো না করেন। সবাইকে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম।